আসসালামু আলাইকুম, আপনাদের জেএস গার্ডেনে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে গোলাপ গাছের জোড় কলম এর পদ্ধতি দেখাবো। তখন আমি একটি যে গাছে করব এর উপরের শুকনো অংশ বা পাদ অংশ কেটে নিলাম। এখন আমি যে সায়ন সংগ্রহ করেছি তার পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলোর নিচের গুঁড়িটা রাখতে হবে, কারণ এই গুঁড়ি থেকে কুড়ি বের হয়। দেখুন, আমি এটা আগে কেটে দিলাম, এই পাতার দেখুন গুঁড়িটা আমি রেখে দিয়েছি। প্রত্যেকটা এইভাবে কেটে নিচ্ছি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই এটি লাইক করবেন, আবার আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি যেটার মধ্যে কলম করব সেটার মধ্যে চিরে নিচ্ছি। আপনাদের বলে রেখে আমি আজ মাল্টিগ্রাফটিং বা এক গাছে অধিক কলম পদ্ধতি দেখাবো। দেখুন, আমি করে নিচ্ছি, সাইড দিয়ে কেটে নিচ্ছি, কারণ অনেকগুলো কলম বসাবো, এজন্য সাইড দিয়ে কেটে নিলাম। দেখুন, কেটে নিছি। এখন আমি সাইনগুলোর নিচ দিয়ে চিরে নেব দুই সাইড দিয়ে বি আকৃতিতে। দেখুন, বি আকৃতিতে কেটে নিচ্ছি। এই পাশ দিয়ে কেটে নিয়েছি, এবার এই পাশ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এই পদ্ধতিতে সবগুলো সায়ন আমি এভাবে কেটে নেব। সায়নগুলো কেটে নিয়েছে এবং এখন আমি সায়নগুলো বসাবো। দেখুন, আমি সাইড গিয়ে যেটা করেছিলাম সেটার মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা ওই সাইড দিয়ে যে আমি কেটেছিলাম সেই সাইডের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। ভালোভাবে বসে তো হাত লাগানো যাবে না, হাত লাগালে কিন্তু কলম সফল হবে না। দেখুন, আমি লাগিয়ে নিচ্ছি সায়নগুলো, আমি বসিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি এটাকে পলিথিন দ্বারা পেঁচিয়ে নেব। দেখুন, দ্বারা এটা এখন আমি এটাকে পেঁচিয়ে নেব যাতে এটার ভিতরে হাওয়া না ঢুকে। হাওয়া ঢুকলে কিন্তু আমাদের কলমগুলো সফল হবে না। দেখুন, আমি ভালো করে এটিকে পেঁচিয়ে নিচ্ছি যাতে এটার ভিতরে হাওয়া না ঢুকে। অতি টাইট করে বাঁধা যাবে না, টাইট হলে কলমগুলো সফল হবে না। একটু হস রাখতে হবে, কিন্তু এটার ভিতরে হাওয়া না ঢুকে যেমন এমন অবস্থায় রাখতে হবে। এখন আমি ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে বেঁধে দেবো ভালো করে যাতে এটার ভিতরে হাওয়া না ঢুকে। দেখুন, আমি ভালো করে বেঁধে দিচ্ছি। এখন দেখুন, ভালো করে বাঁধতে হবে যাতে এটার ভিতরে কোনো হাওয়া না ঢুকে। এখন আমি এটার উপর দিয়ে একটি পলিথিন দিয়ে আবৃত করে দেবো যাতে এটার ভিতরে উপরের অংশে কোনো হাওয়া না লাগে। দেখুন, আমি এখন এটাকে ইয়ে করে উঠছি। এখন আমি এটার উপর এটি এই পলিথিন দিয়ে আবৃত করে দেবো যাতে এটার ভিতরে হাওয়া না ঢুকতে পারে, নাহলে উপরের অংশ শুকিয়ে যাবে বা এটি মরে যেতে পারে। দেখুন, আমি এটাকে পেঁচিয়ে দেব। অবশ্যই এটি একটি ছায়া জায়গায় রাখতে হবে, রোদ্রে রাখলে আমাদের কলম কিন্তু সফল হবে না কোনোভাবে। এজন্য এটাকে ছায়াই জায়গায়, কোনো ঘরের ভিতরে বা ছায়া জায়গায় রাখতে হবে। আমি এখন পেঁচিয়ে নিচ্ছি। এরকম ইন্টারেস্টিং গাছ বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের জেএস গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন হিট করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনি সর্বপ্রথম দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।